तो करना चाहिए, लेते तो जाना था वही चाहिए। গীতার ক্লাস শুরু করছি। আপনাদের সকলকে প্রীতি শুভেচ্ছা নমস্কারাদি জানিয়ে আজকে ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ শুরু করছি। আমরা পঞ্চদশ অধ্যায় শেষ করেছি, আশা করি একটু পরিষ্কার হয়েছে। আমি যতটুকু জানি ততটুকু বলেছি, আমি তো বেশি বলতে পারবো না। আপনারা আরো গভীরভাবে পড়াশুনো করুন এবং মনন করুন, তার সঙ্গে ধ্যান করুন, ওটা আরো পরিষ্কার হয়ে যাবে। এখানে ভগবান শুরুই করছেন দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। আমাদের জানতে হবে দৈব সম্পদ কি আর আসুরিক সম্পদ কি, সেই যে জেনে আমাদের ভগবানের সঙ্গে যোগযুক্ত হতে হবে। এই জন্য এইটির নাম হচ্ছে দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। শুধু জানা নয়, সেইটিকে জীবনে কার্যকরী করে তোলা। ভগবান বলছেন যাদের জন্মান্তরে স্বীকৃতি তারা সত্যগুণ সমন্বিত হয়েই জন্মগ্রহণ করবে। পূর্ব পূর্ব জন্মের কৃত কর্ম, ভালো কর্ম, তারা সত্যগুণী হয়ে যান। এই নাইন্থ চ্যাপ্টার গীতার 12 আর 13 শ্লোকেতে এই বিষয়ে ওখানে আসুরি আর রাক্ষসীর এই দুরকমের প্রকৃতির বর্ণনা দেয়া আছে, কিন্তু সেখানে শুধুমাত্র উল্লেখ করেছে, আর এখানে তার ব্যাখ্যা দিচ্ছেন পরিষ্কার করে যে এই সম্পদ মানে এই অবস্থায় কিরকম করে মানুষ এগোবে বা কি করণীয় তার, সেইটি এখানে বিস্তৃতভাবে বলছেন। তা বলছেন কি অভয়ং সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি দানম দমশ্চ যজ্ঞশ্চ স্বাধ্যায়স্তপ আর্যবম অভয়ং সত্য সংশুদ্ধি। যিনি সত্যগুণী হয়ে জন্মাবেন তাদের ভয়শূন্যতা থাকবে, আর শুদ্ধ পবিত্র চিত্ত নিয়ে তারা জন্মাবে, তাদের ভাব সংশুদ্ধি হবে। অর্থাৎ শুদ্ধ ভাব নিয়ে, মানুষের মধ্যে কত জটিলতা মনে থাকে, অপরকে বঞ্চনা করা, তাদের ক্ষতি করা, ঈর্ষা দ্বেষ কাম ক্রোধ লোভ মোহ মানুষকে একবারে জেরবার করে দেয়, সেইগুলো থেকে সে মুক্ত হবে। নবম অধ্যায়ের 12 আর 13 শ্লোকটি দেখে নিন একবার। সেখানে ভগবান বলছেন মোঘাশা মোঘ কর্মাণ মোঘ জ্ঞানা বিচেতসহ রাক্ষসীম আসুরীম চৈব প্রকৃতিম মোহিনী শ্রিতা মহাত্মনস্তু মাং পার্থ দৈবীম প্রকৃতিমাশ্রিতা ভজন্ত অনন্য মনস জ্ঞাত্বা ভূতাদিমভয়ম। বলছেন যারা ঠিক সেভাবে চলেন না, বৃথা বিফল কর্মা মানে এমন সব কাজ করছে যাতে তার কোনো উপকার হবে না, এমন বিষয়ে জ্ঞান লাভ করতে যাচ্ছে যে জ্ঞান তার জীবনে কোনো উপকারে লাগবে না, এরা ভ্রান্ত পথে চলে যায় এবং ভগবানের সম্বন্ধে তাদের এতটুকু সচেতনতা জাগে না বা ইচ্ছা জাগে না তাকে জানবার। সেই রকম ব্যক্তিরা ভগবানকে অবজ্ঞা করে, তার জন্য তাদের তামসী
আর রাজসী এই বুদ্ধির প্রাবল্য দেখা যায়। আসুরিক হচ্ছে রাজসিক বুদ্ধি, আর রাক্ষসী বুদ্ধি হচ্ছে তামসিক। তার মানে অসুররা এক গ্রেড উপরে আছে, আর রাক্ষস কক্ষসরা তারা এক স্টেপ নিচে আছে। আসুরি শক্তি যাদের তারাও অন্ধকারে আছে, তামসিক যারা তারা তো আছেই। তবে যারা আসুরিক সম্পদে রয়েছে তারা অনেক কাজকর্ম করে, কিন্তু সেই কাজকর্মের মূল লক্ষ্যই থাকে মান যশ বৃদ্ধি, তার আর্থিক সম্পদ অর্জন এবং কোনো না কোনোভাবে মানুষকে দমন করে রাখা। তাদের প্রতি আন্তরিক ভালোবাসা সহানুভূতি থাকে না, শুধু নিজেকেই তারা প্রতিষ্ঠা দিতে ব্যগ্র। এরা আসুরিক। আর রাক্ষসী যারা, মানে রাক্ষসী প্রকৃতি যাদের, আমরা রাক্ষসদের দেখেছি তারা ক্যানিবলস, তারা মানুষ মেরে খায়। কিন্তু অসুররা ঠিক তাই নয়। এই যে শুম্ভাসুর, তারপরে আমাদের যে সমস্ত চণ্ডীতে আমরা দেখেছি শুম্ভ শুম্ভ ইত্যাদি যে অসুর, মহিষাসুর, এরা কিন্তু ঠিক ওই স্তরে নেই, ওই স্ট্যান্ডার্ডে নয়। তারা দেবতাদের বিরোধিতা করছে, দেবতাদের তারা হটিয়ে দিয়ে নিজেরা ওই দেবলোক অ্যাকোয়ার করতে চাইছে, স্বর্গদান ইত্যাদি। তারা ওই দেবতাদের মতন সুখে থাকবে এরকম সব ভাবছে। তারা কিন্তু মানুষ মেরে খুন করে তাদের কোনো আনন্দ নেই। আর যারা রাক্ষস তাদের তো ওইটাতেই সুখ, তারা এসব কিছু ভাবেই না। তারা ওই পশু পক্ষী মানুষদের নিধন করে তারা জীবিকা অর্জন করে। তো এইরকম যারা, ভগবান তাদের দুজনের কথাই এখানে বলছেন। সেই নয়ের পরে এইখানে তিনি কি করছেন, ওই প্রকৃতিগুলিকে বর্ণনা করছেন বিস্তৃত করে, যাতে কিনা আমরা আমাদের এই সংসার বন্ধন থেকে আমরা মুক্তি লাভ করতে পারি এবং আমরা মোক্ষের দিকে অগ্রসর হতে পারি। এই কারণে এখানে আবার তিনি আমাদের রিমাইন্ডার দিচ্ছেন যে তোমার কি করা উচিত আর কি করা উচিত নয়। অভয়ং সত্য সংশুদ্ধি, যারা সাত্ত্বিকী অবস্থা লাভ করছে, হয়তো পূর্বজন্মের কর্মফলে এ জন্মে তাদের সাত্ত্বিকী অবস্থা লাভ হলো, তারা সেই রকম যোগ্য হয়ে করেছে, তাদের ভয় শূন্যতা থাকে। তারা ন্যায্য পথে চলতে গিয়ে যখন অন্যায় দেখে, অবিচার দেখে, তার প্রতিকার করে। তারা মিথ্যা কথা বলে লোককে ঠকায় না, সত্যে তারা স্থির অবিচল থাকে। এরকম মানুষ আমরা দেখেছি, দেখে নিজে তা নয়। আর তারা নিজেদের জীবনকে ভারাক্রান্ত করে না অপরের প্রতি অসূয়া প্রয়োগ করে, অপরকে নিধন করে মানে তার নিন্দা সূচক বাক্য প্রয়োগ করে, তাদের নিন্দাগুলো মন্দ স্বভাবটা প্রকট করে মানুষের কাছে তারা আনন্দ পায় না। তারা খুব মিক টাইপ হয়, মৃদু টাইপ হয়। জ্ঞানযোগ ব্যবস্থিতি, এদের এই দুটো শব্দ আমাদের ভালো করে জানতে হবে। তারা অভয়ং সত্য সংশুদ্ধি হয়, আর সঙ্গে সঙ্গে জ্ঞান যোগ ব্যবস্থিতি দুটো শব্দ দিয়েছে, জ্ঞান এবং যোগ। এই জ্ঞানটা হচ্ছে আমাদের গুরু শাস্ত্রের উপদেশ থেকে যারা আমরা আত্মজ্ঞান লাভ করি সেই জ্ঞান কিন্তু। আর যোগ হচ্ছে ওই জ্ঞানে আরূঢ় হতে গেলে আমাদের যে পথ অবলম্বন করতে হবে, যেমন ত্যাগ, বৈরাগ্য, সততা, সত্যনিষ্ঠা, পবিত্রতা, এইগুলো হচ্ছে যোগের মাধ্যম। তাই ওই জ্ঞান আর যোগেতে আমাদের অবস্থান করতে হবে, ওখান থেকে আমাদের নড়লে চলবে না, আমরা সরতেও পারবো না, যাবও না সেখান থেকে। আমাদের পূর্ব সংস্কার এত সুন্দর যে সেখান থেকে আমরা নড়েও যাব না। তাই জ্ঞান যোগ ব্যবস্থিতি, এইটা ভগবান খুব সুন্দর করে বলেছেন। জ্ঞান অর্জন
এবং সেই জ্ঞান কি করে আমরা আমাদের জীবনে কার্যকরী করব, সেই পুরুষোত্তমের সঙ্গে আমরা যোগ স্থাপন করব। জ্ঞান হচ্ছে আত্মজ্ঞান, আমার যে জীব চৈতন্য সেটি তার সত্তা কি, এটি আমি গুরু শাস্ত্র থেকে জানব। আর সেইটি জেনে আমি আমার জীবনে ওই ত্যাগ বৈরাগ্য ক্ষমা পবিত্রতা সত্যনিষ্ঠা এইগুলোকে আমরা সর্বভূতে প্রেম এইগুলিকে আমরা অবলম্বন করে যোগযুক্ত হব তার সঙ্গে। এই জন্যে বলছেন এই জ্ঞান ও যোগ ব্যবস্থিতি। তাহলে যারা সত্যগুণী তারা এইটাতে অনায়াসে উত্তীর্ণ হতে পারবে। আর দানম দমশ্চ যজ্ঞশ্চ স্বাধ্যায় স্তব আর্যবং এগুলো সঙ্গে সঙ্গে আসবে। দান করতে ইচ্ছা করবে, আমি সব ভোগ করবো না, আমি শ্রেষ্ঠ ভালোটা ভোগ করবো না, আমার যা যা আমার প্রাপ্য সব আমি ভোগ করবো, এই জিনিস নয়। আমি আমার মহৎ কিছু থেকে, আমার সংগ্রহ থেকে আমি দান করব, কত মানুষের কত প্রয়োজন। আর আমার সম দম তিতিক্ষা উপরতি শ্রদ্ধার সমাধান, পতঞ্জলির এই কটি পথ আছে। সম দম তিতিক্ষা, দম হচ্ছে বহিরিন্দ্রিয়ের নিয়ন্ত্রণ, সম হচ্ছে অন্তরিন্দ্রিয়ের নিয়ন্ত্রণ। আমার চোখ কান এই যে ক্ষিতি, আমার যে পাঁচটা অর্গ্যান আছে সেন্স অর্গ্যান, সেগুলোকে আমি দমন করব, যা খুশি সে করতে পারবে না। আমার অন্তর নিগ্রহ চাই, আমি সত্যবাক হব, মিথ্যেটা বলতে ভালো লাগছে, আমি হয়তো পার পেয়ে যাবো মিথ্যে কথা বলে অপরাধ থেকে, কিন্তু আমি তা কখনোই করব কখনোই করব। আমাদের ছোটবেলায় আমরা তো স্বাধীনতার পর পর দেখছিলাম, তখন এই যারা বিপ্লবী স্বদেশী, যারা অকাতরে নিজেদের প্রাণ দিয়েছেন এই দেশের কারণে, তাদের ভিতর কিন্তু আমরা এই সততা সত্যনিষ্ঠা দেখেছি। একটা মিথ্যে কথা বললে তারা কিন্তু ছাড়া পেয়ে যায়। তার বন্ধু যে স্বদেশী করেছে তাকে ধরিয়ে দিতে পারলে সে পুরস্কার পাবে, কিন্তু একেবারে অনর, একেবারে অনর। এই ক্ষুদিরাম বলুন বা যাদের যাদের ফাঁসি হয়েছে বলুন, এই চট্টগ্রামের এরা যারা যারা আছেন ওখানে, সকলের ভেতরই আমরা দেখেছি একটা এই পবিত্র ভাব। তা না হলে আর তারা ওই জীবন বিসর্জন দিতে এগিয়ে এসেছিল? কোথা থেকে এই শক্তি তারা পেয়েছিল? ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার শক্তি তারা পেয়েছিল, যে তারা চিরকাল সেখানে থাকবে, তারা জানে যে এর কোনো ক্ষয়ক্ষতি নেই। নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। এই যে একটা অবিচল ভাব, নির্ভীক ভাব, ভগবান বলছেন সত্যগুণে যারা আরো তাদের ভিতরে এটা আসবে। তাই জ্ঞান ও যোগ ব্যবস্থিতে তারা জ্ঞান লাভ করবে, শুধু বিষয় জ্ঞানে জ্ঞান নয়, আত্মজ্ঞান লাভ। এই আত্মজ্ঞান লাভ করতে গেলে আমায় কি কি করতে হবে, কি কোন কোন পথ অবলম্বন করতে হবে, সেটা যোগ বলে দিচ্ছে, এই জ্ঞান ও যোগ ব্যবস্থা। আর তার সঙ্গে ওই যোগ করতে গেলে দান দম যজ্ঞাদি ক্রিয়া সাধ্যায় শাস্ত্রপাঠ আর সরলতা তপস্যা। সরলতাকে দেখুন এর মধ্যে ধরেছেন, সরল না হলে কিছু হবে না। ঠাকুর বলছেন যে শেষ জন্মে মানুষ সরল হয় যখন সে ভগবান লাভ করবে। তাই সরলতা ভগবানের একটা বিশেষ গুণ, সেই সরলতা যদি মানুষে আসে তাহলে জানবে তার মধ্যে সেই ভগবানের ঐশ্বর্য রয়েছেই রয়েছে। এই জ্ঞান যোগ ব্যবস্থিতিটা আমাদের ভালো করে বুঝতে হবে। এই জ্ঞান মানে বিষয় জ্ঞান নয়, এই জ্ঞান মানে ব্রহ্মজ্ঞান বা আত্মজ্ঞান। আর তার জন্যে তখন আমাদের কি কি গুণ আমাদের অর্জনে হবে বা আমি কি কি গুণ অর্জন করব? অহিংসা সত্যম অক্রোধ ত্যাগ শান্তির অপরিসুনম দয়া ভূতেষু লোলুপ্তম মাতৃবং বিরচাবলম তেজসমা ধৃতি শৌচম অদ্রোহ নাতি মানিতা ভবন্তি সম্পদম দৈবেন অভিজাতস্য ভারত। অর্জুনকে বলছেন তুমি অভিজাত, তার মানে তুমি এমন বংশে এমন গুণাবলী নিয়ে জন্মেছ, তুমি কিন্তু তোমার কোনো ভয় নেই, তুমি কিন্তু এই দৈবী সম্পদ নিয়েই জন্মেছ,
তাই তুমি খুব ভালো করে এগুলো বুঝতে পারবে বলে তোমাকে বলছি। এইগুলো হচ্ছে ঈশ্বরীয় সম্পদ, ঐশ্বরিক গুণ। কি কি? অহিংসা, সমতা, সমদৃষ্টি, সত্যম, সত্যনিষ্ঠা, অক্রোধ, এর আগেই আমার বলা হয়েছে, ত্যাগ, শান্তি চাও। ওইসবের ভেতর জটিলতার ভেতর গেলে অশান্তি। যে শান্তি চাইবে সে নিশ্চুপ হয়ে থাকবে, চুপচাপ থাকবে, কোথাও ঝগড়া হলে সেখানে ইন্ধন দেবে না, মেটবাটের চেষ্টা করবে। আর অপরিশুনামার যে বড়ে দোষটা প্রকট করে দেখাবে না। আমাদের একটা টেন্ডেন্সি থাকে তো, আমার এই গুণ আছে, ও কিন্তু নেই, তাই ওর দোষটা ভালো করে লোকের কাছে ঢাক পিটিয়ে বলে আসি। এটা আছে আমাদের, ভগবান ওই দিকে দৃষ্টি দিচ্ছে, দেখুন অপরিশুনাম। তুমি অপরের দোষটা লোকের কাছে বিকট করে তুলে ধরো না, তাতে তোমারই অসম্মান। ওইটা তোমার সংযত হতে হবে, ওই সংযমটা তোমার চরিত্রানু হতে হবে। দয়া, সর্বভূতে দয়া, আর লোলুপ্তম, অলোলুপ্তম, লোভী হয়েও না। লোভ আমাদের একেবারে সাংঘাতিকভাবে নিচের দিকে টেনে নিয়ে যায়। দেখছেন তো, লোভের কোনো সীমা থাকে না। চাইতে চাইতে মানুষ এমন একটা ধাপে এসে দাঁড়িয়ে পড়ে, তারপরে গভীর খাদ, সেখান থেকে সে আর উঠতে পারে না। সুতরাং ওই চাওয়াটা বাদ দিয়ে, যদ ইচ্ছা লাভ সন্তুষ্ট, যা পেলে সৎপথে সেইতে আমি সন্তুষ্ট থাকবো। আমরা মনে করি কে আর জানতে পারছে, একটু ঘুষ নিলাম ধরা তো পড়িনি, কিংবা ওকে ঠকালাম, কে আর জানতে পারছে? জানতে পারি, অন্তরাত্মা শাস্তি পেলে। অন্তরাত্মা যিনি ভিতরে বসে আছেন, তিনি তোমার অন্তর্যামী, তিনি তোমাকে শাস্তি দেবেন। কেউ শাস্তি বাইরে থেকে দেবার নেই, তিনি দেবেন। পরের জন্মে একেবারে সমস্ত কিছু সে আদায় করে নেবেন। এই জন্মেও হতে পারে, পর জন্মেও হতে পারে। মাধ্যমম হৃদয় চাপ, আর মৃদুতা, মাধ্যমম মৃদুতা, হইচই নয়, চেঁচামেচি নয়। কারণ দোষ তুমি দেখেছো, হয়তো সবাই তাকে দোষ দিচ্ছে, তুমি তাকে শান্তভাবে বোঝাবে। তোমার ভিতরে এই মৃদু স্বভাব, এটা সত্যগুণ থেকেই হয়। রজগুণ সব হইচই, চেঁচামেচি, রাগারাগি এসব হয়। এই মৃদুতাকে উনি একটা ঐশ্বরিক গুণ বলেই মনে করেছেন। রি, লজ্জা, কিসের লজ্জা? মেয়ে মানুষ হলে না হয় লজ্জা, পুরুষ মানুষ হলে লজ্জা কি? না, এখানে সেই লজ্জা নয়। তুমি যে মানুষ, তুমি তো পশু নও, তুমি তো মানুষ। আমাদের পশু আর মানুষের মধ্যে তিনটি কমন গুণ, আহার, নিদ্রা, মৈথুন। পশু গিয়ে সমান, মানুষ এখানে পশুর সমান। তুমি তো পশু নও, তুমি তো মানুষ, তাহলে তাহলে ওই স্তরে কেন তুমি নেমে যাবে? তোমার লজ্জা থাকবে। আমি সৎ ব্যক্তি, আমি মানুষ, আমি কখন পশুর মতো আচরণ করতে পারি না, লোভ ক্ষোভ একেবারে মার কাট এগুলো আমি করতে পারি না। আমার মধ্যে একটা অভিজাত ভাব থাকবে, আমি শিক্ষা লাভ করেছি, সেখানে আমার নিজের বাড়ির বংশের গুণ, পিতামাতার গুণ, আমার শিক্ষার গুণ আমাকে তৈরি করে দেবে একেবারে। অচাপল্য, চপলতা নয়, ধীর স্থির গম্ভীর আত্মা হতে হবে। সব ব্যাপার তলিয়ে দেখতে হবে, ঝটপট কোনো আমরা কাজ করলে সেটা ভুল হয়ে যায় অনেক সময়। তেজ সমা ধৃতি শৌচ অদ্রহ না অতিমানিতা, কি অসাধারণ দেখুন। তেজ চাই, তেজ চাই, রুখে দাঁড়াতে হবে। ঠাকুরের ওই কথা মৃতের গল্পে আছে তো, সেই সাপকে উনি আশীর্বাদ করে বলেছিলেন, তুমি কাউকে কামড়েও না, ওই ক্রোধটা তুমি ত্যাগ করো, তাহলেই তুমি অনেক এগোবে। সেই ক্রোধটা সে ত্যাগ করতে গিয়ে ফুস করাও ছেড়ে দিয়েছিল। এখন ওই রাখাল বালকরা তাকে আশ্রে আশ্রে মারছে, আধমরা হয়ে গেছে। গুরু এসে বলেন, তুমি এ কি করেছো? আমি তো তোমার ফুস করতে বারণ করিনি, ওদের ভয় দেখাবে, কিন্তু ওদের গায়ে বিষ ঢালবে না। এই দেখুন এই তেজ, তুমি আমাকে সত্য পথ থেকে ভ্রষ্ট করতে এসছো। হ্যাঁ, কখনো পারবে না, কখনো আমার, আমি নীতি ছাড়বো না, আমার পবিত্রতা নষ্ট করতে এসেছো,
কখনো হবে না, প্রাণ দিয়ে দেব, জীবন দিয়ে দিয়ে দেবো, তবু আমি এটা নড়ব না। এই হচ্ছে দেখুন তেজ। মানুষের একটা তেজ থাকবে না, হ্যাঁ সে তো পশু না, সৎপথে থাকলেই তেজ থাকবে। দেখবেন কার তেজ থাকে না, যে খালি অন্ধকার পথে ঘুরছে, সে সত্য কথা বলতে ভয় পায়, সে মানুষের কাছে নিজেকে প্রকাশ করতে ভয় পায়। ক্ষমা, ধৃতি, ধৈর্য, শৌচম, এর সঙ্গে শৌচটা দরকার, বহিঃশৌচ অন্তঃশৌচ দরকার। আমরা আমাদের পশুরা যেমন যেখানে খুশি ঘুরছে সুচ্ছে খাচ্ছে দাচ্ছে যেমন খুশি করে, আমরা কি তা করি? আমাদের নিজেদের কতগুলো বিধি নিয়ম আছে, আমরা স্নান করি, নিজেদের শরীর পরিষ্কার রাখি, মন পরিষ্কার রাখি, এগুলো আমাদের কর্তব্য। ছোট থেকে বাবা মা শেখায় কিরম করে পরিষ্কার থাকবে, চুল পরিষ্কার করে আঁচড়াবে, শরীর পরিষ্কার রাখবে, পরিষ্কার জায়গায় খেতে বসবে, পরিষ্কারভাবে খাবে দাবে বেড়াবে চালাবে। অদ্রোহ না অতিমানিতা, অদ্রোহ কারোর বিরুদ্ধে তুমি দ্রোহ ভাব আনবে না, বিদ্রোহ আনবে না। অতিমানিতা মানে তুমি খুব নিজের মান সম্মান এবারে কড়াই গণ্ডায় বুঝে চলবে, তা কারোকে অসম্মান করে তাকে ডিঙিয়ে যাবে না। ভবন্তি সম্পদং দৈবে অভিজাতস্য, হে অর্জুন, ভারত এখানে অর্জুন, তুমি অভিজাত। অভিজাত মানে যারা সুমার্গলোকে ভ্রমণ করে। অর্জুন একটা ধর্মের রাজ্যে ধর্ম পরিবারে ধর্মীয় পরিবারে জন্মেছে, তা না হলে স্বয়ং ভগবান তার বন্ধু হতে পারে না, সখা হতে পারে না। এইগুলো হচ্ছে দৈবী সম্পদ, তুমি মনে রেখো, এগুলো ভুললে চলবে না। এখানে 26টা গুণ আছে, এই 26টি গুণ হচ্ছে আমাদের ঐশ্বরিক গুণ বা দৈবী গুণ, এইগুলি আমাদের আয়ত্ত করতে হবে। যদি আমরা ঠিক ঠিক মানুষ তৈরি হতে চাই তাহলে এই গুণগুলিকে আমাকে অর্জন করে বা আয়ত্ত করতে হবে। আমাদের ইন্দ্রিয় সংযম যেমন লাগবে, একাগ্রতা লাগবে, সত্যের প্রতি একাগ্রতা, এ না হলে তো আমরা যোগযুক্ত হতে পারবো না। ইন্দ্রিয় সংযমের মাধ্যমে এবং ওই সত্যতে একাগ্রভাবে আমরা ধরে থাকবো, জানবো, এছাড়া তো আমরা ওই দৈবী সম্পদ অর্জন করতে পারবো না। তা সেই পথটাও বলে দিয়েছেন, তাই জ্ঞান ও যোগ ব্যবস্থিত, জ্ঞানের পথ খোলা, যোগের পথ খোলা, শুধু তোমার প্রচেষ্টা। ভগবান বলছেন আমাদের প্রচেষ্টা আর আমাদের পাবার ইচ্ছা আকাঙ্ক্ষা ওই দিকে, এই দুটি আমাকে চালনা করে নিয়ে যাবে। এরপরে পুরোটা দেখবেন ওই আসুরিক আর রাক্ষসীর যে গুণ সেগুলো বলবেন। এই 4 থেকে প্রায় 12 পর্যন্ত পুরোটাই এখানে বলা হবে আসুরি সম্পদ। তাই এখানে বলছেন কি কি, দম্ভ দর্প অভিমানস, খুব দম্ভ অহংকার, আমি এই আমি সেই, আমি এত লেখাপড়া শিখেছি, আমার মতন বড় লোক কেউ নেই, আমার মতন বক্তৃতা দিতে কেউ পারে না, আমার মতো পণ্ডিত কেউ নেই, এ আপনি হাটে বাজারে হরদম শুনবেন, আমি ঠিক জানি, আমি যা বলছি সব ঠিক, ও কিছুই জানে না, এ আমাদের মুখের কথা। এখন আমরা ভুলে গেছি আমরা কি, ভগবান আমাদের মহিমার কথা স্মরণ করিয়ে দিচ্ছেন, যে তোমার যে কোথা থেকে তুমি এসেছো তুমি ভাবো তো, হ্যাঁ তুমি তো কীট পতঙ্গ হয়ে জন্মাওনি, পশু হয়ে কুকুর জন্তু বেড়াল হয়ে জন্মাওনি, তুমি এসেছো মানুষ হয়ে, বুদ্ধি মেধা এমন সুন্দর শরীর সব অজ্ঞান যুক্ত, জ্ঞান অর্জনের কত পথ তোমার ভিতরে রয়েছে, হ্যাঁ তুমি সেগুলো নষ্ট করবে? ওই দম্ভ আমাদের বিপথে নিয়ে যায়, দম্ভ দর্প অভিমানস, এক ক্রোধ ও পারস্য মেয়েছে,
খুব কঠোর, খুব কঠোর। কেউ কেউ দেখবেন সত্যের জন্য ভীষণ কঠোরতা করে, কিরম সত্যটা বলতেই হবে, সে গুরুজন হোক বা যেই হোক, তাকে হয়তো অপমান করছে সেই তো সত্যের জন্য। এইটা নয়, নাওতিমা আনিতা, কারোর মান সম্মানকে অতিক্রম করে যাবে না, সেখানে ভগবানের শরণাপন্ন হতে হবে। আমরা এরকম শিখেছি যে যদি গুরুজন কেউ অন্যায় করে থাকেন, বলে থাকেন, তোমায় অন্যায় করে বকে থাকেন, তুমি কি তার মুখের উপর বলবে না যে এটা আপনি কি বলছেন? কখনো না, এটা মিথ্যে, আপনি সত্যটা কখনো ছাড়ছেন না, ছেড়ে দিয়েছেন, এটা মিথ্যে ভাব, এরকম বলতে পারো। তুমি ধরে নেবে তাকে, ভগবান বুঝাবে না একদিন না একদিন। সুতরাং তুমি এই পথে পারবে, পা দিও না, অতি মানিত না হইল, নিজের মান সম্মানকে অতিক্রম করো না, তাহলে তুমি অসম্মানিত হবে। যেমন আমাদের কোনো কোনো মাস্টার মশাই, এখনো আমি শুনি বা আমাদের সমাজ আমরা এরকম দেখি না, আমাদের মাস্টার মশাইরা এতই সিনসিয়ার, এত ডিভোটেড ছিলেন, এরকম শুনি। কিন্তু কখনো কখনো এখন আমাদের ছাত্রীরা সব বাইরে থেকে, কেউ পিএইচডি করছে, কে করতে আসে, তো বলে দিদি জানেন তো ওইটার ব্যাখ্যা এরম করেছেন, এটার ব্যাখ্যা কি এরম হবে? এখন আমি বললাম দেখো আমি তো সব জানি না, তবে তোমাকে আমি কতগুলো বই বলছি, তুমি পড়ে দেখো, অথবা আমি যেটুকু জানি হয়তো বললাম, আমি বললাম দেখো উনি হয়তো ইন্টারপ্রিটেশনটা অন্যরকম ভাবে করেছেন। আমাদের দর্শনে নানা রকম ইন্টারপ্রিটেশন হতে পারে, এ তো ইতিহাস না যে অ্যাকসেপ্ট করে নেব। সুতরাং ওটা তুমি তাকে কখনোই এই বিষয়ে এ করে দেবে না, সাবধান করে দিও না যে স্যার এটা আপনার ভুল হচ্ছে, কখনো না। তিনি যা বলবার বলছেন বলুন না, তুমি তোমার মতন করে নেবে পরে। এইটা না অতি মানে অজ্ঞানম চামি জাতস্য পার্থ সম্পদম আসুরী, আর কি অজ্ঞান। মা গোলাপ, মা খুব সত্য কথা বলতেন ফটফট করে, মা বলছেন গোলাপ সত্য কথা বলবে, সত্যম বদন প্রিয়ম বদন, কিন্তু অপ্রিয় সত্য বলবে, অপ্রিয় সত্য বলবে না, তাহলে সত্য আমি বলবো না অপ্রিয় হলে। মা শেখাচ্ছেন এই দেখুন এখানে, এখানে পারুষ্য মেয়ে বলছে ওই বিষয়ে খুব কঠোরতা করবে না। তিনি যদি গুরুজন হন বা তিনি ছোটজন হলেও কি তুমি মুখের উপর ফটফট ফটফট করতে তাকে যা তা বলে দিতে পারো না, তার ভিতরে ভগবান আছেন। এই গোলাপ মা একটু সত্যি কথা কটকট করে বলতেন বলে মা বলছেন গোলাপ সত্য বলবে, প্রিয় বলবে, অপ্রিয় সত্য বলবে না, তাতে মানুষের মর্মে লাগে, মর্মে যে ভগবান বসে আছে, যদি কিছু তাকে সংশোধন করতে হয় তিনি করে দেবেন ভেতর থেকে, তাকে বুঝিয়ে দেবে তুমি কেন মিথ্যে দোষের ভাগী হবে, আমাদের শাস্ত্র এই কথা বলছে। দৈবী সম্পদ বিমোক্ষায় নিবন্ধায়া সুধীমতা মা সূচ সম্পদম দৈবী অভিজাত শ্রী পাণ্ডব বলছেন, এই যে তোমাকে বললাম দৈবী সম্পদ বিমোক্ষায় এইগুলোই তোমাকে মুক্তির পথে নিয়ে যাবে, আসুরিক তো নেবে না, এইগুলো তোমাকে মুক্তির পথে নিয়ে যাবে, তোমার সংসার বন্ধন কাটিয়ে দেবে। তুমি কিন্তু মন খারাপ করো না অর্জুন, তুমি দৈবী সম্পদ নিয়েই জন্মেছ, দেখো পাছে অর্জুনের মন খারাপ হয়, সখা তো প্রাণপ্রিয় সখা, তাই বলছেন মা সূচ তুমি যেন মন খারাপ করো না আমার কথা শুনে, সম্পদম দৈবী ওই যা তো সে পাণ্ডব, তুমি সেই দৈবী সম্পদ নিয়েই জন্মগ্রহণ করেছো, তুমি যোগ্য, তুমি সমর্থ দৈবী সম্পদ অধিগ্রহণ, সুতরাং তুমি মন খারাপ করো না, আমি বলছি বলে তুমি ভেবো না যে আমি তোমারকে সচেতন করাচ্ছি, তা না, তুমি দৈবী সম্পদেই আছো। দেখুন এটা ভগবানের না বললেও কিছু হতো না, কিন্তু যদি অর্জুন মনে করে থাকেন যে আমার কাছে বলছেন তাহলে কি আমায় সাবধান করে দিচ্ছেন, আমার মধ্যে ওই আসলিক সম্পদ রয়েছে, তাহলে তক্ষণে ওকে কনসোল করছেন, সান্ত্বনা দিয়ে বলছেন না না
তোমাদের তো দৈবী সম্পদ আছে, তা না হলে সে ভগবানের সঙ্গ করতে পারে, করতে পারে কি কৃষ্ণের সখা হতে পারে কখনো? সচেতন করিয়ে দিচ্ছেন, তুমি মন খারাপ করো না। এই যে সহানুভূতি, এই যে ভালোবাসা, ভগবানের ভিতর যেটা তা থাকলেও আমরা কিছু বলতাম না, কিন্তু উনি দেখালেন যে তার ভিতরেও কিন্তু এটি রয়েছে, এই সরলতা, এই শুভবুদ্ধি, এই সমবেদনা, এই ভালোবাসা। দৌভূত স্বর্গ লোকেস্মিন দৈব আসুর বছর, এই জগতে দুরকম মানুষ তো আমরা দেখেই থাকি, অর্জুনকে বলছে এই জগতে আমরা দুরকম মানুষ, দেব সবার আর আসুরিক সবার। সেই পুরাকালে অসুরদের সঙ্গে মা দুর্গার যুদ্ধ হয়েছে, মা চণ্ডী যুদ্ধে অবতীর্ণ হয়ে তাদের বিনাশ করেছেন, সেসব কল্পনা করেছি। কিন্তু এখন কি সেই অসুররা নেই? দেখছেন তো চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে, আমাদের ভেতরেই কত আসুরিক ভাব হয়তো আছে, আমরা চেপে চুপে রেখেছি, যেই না যেই না পরিবেশ অন্যরকম হয়তো করে একবারে নখদন্ত নিয়ে সবাই ছাপিয়ে পড়ে, তাহলে ভেতরে ওটা রয়েছে। সেই শিক্ষাটা তো আমাদের ভেতর পর্যন্ত যায় না অনেক সময়, সেই জন্য আমরা দেখি একজন শিক্ষিত মানুষ আরেকজন শিক্ষিত মানুষের যা তা নিন্দাবাদ করছেন বা কাগজে লিখে দিচ্ছেন, এইগুলো তো আমরা গীতা পড়ে বুঝতে পারছি যে এগুলি আসলিক সম্পদ, মানুষের এটা কাম্য নয়। দৌহূত স্বর্গ লোকেস্মিন দৈব আসুর বছর, তাহলে দেখুন এই জগতে দুরকম মানুষের স্বভাব পাবেন, একটা হচ্ছে দৈব স্বভাব সম্পন্ন, একটা আসুরিক সম্পন্ন। এই মানুষ তো তাদের কর্মফল অনুযায়ী বলুন বা যাই বলুন তারা সৃষ্ট হয়েছে। এই দৈব দেবভাব সম্পন্ন মানুষের কথা আগেই বলে দিয়েছি কি কি দৈবী গুণ ভগবান বলছে, আর এখন আমার কাছে শোনো এই আসুরিক স্বভাব বিশিষ্ট যাদের তাদের কিরকম গুণ হয়, তাদের কিরকম ক্রিয়া হয়, তাদের কিরকম প্রকৃতি হয়, এইটাই এবার আমি তোমাকে বলছি। এই এখান থেকে শেষ পর্যন্ত আসুরিক স্বভাব বর্ণনা করেছে। কেন কি জানেন? কেন কি জানেন? আমাদের মধ্যে অসুর স্বভাব বিশিষ্টটাই বেশি, দৈবী সম্পদ তো খুব কম জনেরই দেখতে পাই। তাই ভগবান এই তার ২৪টা শ্লোকে প্রথম এই ৬টা ৭টা পর্যন্ত দৈবী সম্পদ বলেছেন শুধু, তারপরেই কিন্তু পুরোটাই প্রায় আসুরিক স্বভাব নিয়ে যারা জন্মেছে সেই সম্পদ, সেই গুণগুলো কিরকম, গুণ মানে সেই দোষগুলো কিরকম সেইটা বলছে। অসত্যম অপ্রতিষ্ঠান্তে জগৎ আহুর অনেশ্বরম, এরা অসত্যম অপ্রতিষ্ঠান, এরা এর আগেই ওই সাথেতেই বলছেন দেখুন যে প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ জানানা বিদুরাসুরা না শৌচম না পিচাচারা না সত্যম তেষু বিদ্যাতে, প্রবৃত্তি আর নিবৃত্তি এরা নিবৃত্তির দিকে যায় না, প্রবৃত্তির দিকেই যাচ্ছে শুধু। তাই জন্যে এদের এই প্রবৃত্তি মানে ভোগের প্রবৃত্তি, এই ভোগের প্রবৃত্তিটাই তাদের বিপদে ফেলে দেয়। প্রবৃত্তি আর নিবৃত্তি দুটোই আছে কিন্তু তারা ওই ভোগেতেই চলে যাচ্ছে। না শৌচম না পেচা আচার না সত্যম তেষু বিদ্যাতে, তারা এই যে বহিঃশৌচ অন্তঃশৌচের কথা ভাবেই না সেরম ভাবে, যা হোক করে দিন কাটায়, আর আচার অনুষ্ঠান সেগুলোও ভালো করে পালন করে না, হয়তো পুজো করলো চারটি বিধি বা বাদ দিয়ে যেগুলো নিষেধ আছে সেগুলোই হয়তো করে ফেললো, এইগুলোর সম্বন্ধে এরা সচেতন নয়। না সত্যম তেষু বিদ্যাতে, তারা সত্যের জন্য মারামারিও করে না, তারা সত্যের জন্য কোনো এও করে না, ভ্রুক্ষেপও করে না, মিথ্যে দিয়ে বেশ চালিয়ে দিচ্ছে, একটা মিথ্যে বুঝিয়ে দিল, একটা মিথ্যেকে অ্যাকসেপ্ট করে নিল, এরকম। অসত্যম প্রতিষ্ঠান্তে প্রতিষ্ঠান্তে জগদাহুরানীশ্বরম অপরস্পর সম্ভূতম কিমান্না কামহিতিকম, এরা এই জগৎকে তারা একেবারেই মিথ্যা বলে মনে করে না, এই জগৎ এখানে কোনো সত্য নেই, কিরম সত্য, চিরন্তন সত্য বলে কিছু, আমরা যে বলছি চিরসত্য সেই ব্রহ্ম চিরন্তন সত্য,
বা ঈশ্বর, আমাদের ওই জীবন যাপন করা দরকার, সত্য প্রতিষ্ঠিত হওয়া দরকার, এগুলো তারা মানে না। তারা কোনো রকমের জীবন ধারণ করে আর কি করে, যে করে হোক যা হোক করে হোক তারা জীবন যাপন করে এবং সুখ ভোগ করতে চায়, ম্যাক্সিমাম সুখ ভোগ করবে এটাই তাদের। যেমন আমাদের দেশে লোকায়ত যে দর্শন, মানে চার্বাকরা ঠিক এই কথাই বলে, তারা ঈশ্বর টিশ্বর মানে না, কারণ ওকে প্রমাণ করা যায় না। আমাদের পরিষ্কার মুখের উপরেই তারা বলে দিয়েছে আমাদের ঋষিদের যে আমরা তোমাদের পথ মানি না। তোমরা যখন ঈশ্বর প্রমাণ করতে পারো না তখন ঈশ্বরকে মানবে কেন? শুধু শুধু আমাদের, আমরা ওটা মানি না। আমরা জ্ঞান যে চিরকালই সত্য জ্ঞান হয় এও আমরা মানি না। সংসাধন পালন করতে গেলে যা যা করতে হবে তাই করলাম। আমরা ঋণম কৃত্বা কৃতম পিবে যাবৎ জীবে সুখম জীবে, এই সুখ আর ভোগ এদের একেবারে মনটাকে আচ্ছন্ন করে রাখে। কি করলে, কোথায় গেলে বেশি সুখ, ম্যাক্সিমাম প্লেজার, ম্যাক্সিমাম কমফর্টস পাবো, এইটার জন্যেই তারা ছোটে। কিন্তু আমাদের মধ্যে আমরা এরকম অনেক দেখে থাকি। অপরস্পর সম্ভূতম কি মন্নাত কামহিত, এরা ঈশ্বর নেই আর এর কামনা বাসনা বশত এই স্ত্রী পুরুষের সংযোগে সন্তান উৎপন্ন হয়। এখানে কোনো রকম কোনো বিধি কিছু নেই, এবং সেই যে একটা ধর্মবিধি বা তার জন্য যে প্রার্থনা এসব ওরা মানে না, একেবারেই মানে না। তার মানে পশু স্তরেই এরা মানুষকে গণ্য করে। তবু দেখুন ভারতবর্ষের এতটাই সহানুভূতি বা এতটাই মেনে নেওয়ার একটা ভাব আছে যে আমরা চার বাক্যে ওটা দর্শনের মধ্যে ফেলে দিয়েছি, কেউ কিন্তু আমরা বাতিল করিনি, ওটা আমাদের পড়তে হয় দর্শন বিভাগে, চার বাক দর্শন পড়তে হয়, লোকায়ত দর্শন। লোকায়ত দর্শন মানে যেগুলো লোক সমাজে সাধারণভাবে চলে সেগুলোর অ্যাকসেপ্ট করে নেয়। ওরা বলে দেখো যা প্রত্যক্ষ দেখছি তাই তো বিশ্বাস করব, সত্য বলে মনে করব। তোমরা অনুমানের জায়গায় যাচ্ছ কেন? অনুমানে ধরে নিচ্ছ ঈশ্বর আছেন, ঈশ্বর তোমাকে পাপ দেবেন, শাস্তি দেবেন, ভালো মতো না চললে, এগুলো ভেবে নিচ্ছ কেন? এগুলো কোথাও তো নেই কেন? শুধু শুধু এইগুলো করে মনকে আরো ভারাক্রান্ত করো, তার থেকে খাও দাও, আনন্দ করো, চলে যাও, জীবন ভোগ করো, তারপরে মৃত্যু তো আছে। অপস্পর সম্ভূতম এতাম দৃষ্টিম অবস্টভ্য নষ্টাত্মা অল্পবুদ্ধ প্রভবন্ত উগ্র কর্মানুষয় জগত গীতা, এরা সেই জন্য এদের ধর্ম অধর্ম বলে কিছু নেই, কোনটা ধর্মপথ আর কোনটা অধর্মপথ এটা ওরা কিছুতেই বিচার করে না। ওই যে কোনো পথেই সুখ সৌভাগ্য মান যশ এগুলো তারা চায়। তারপরে পারলৌকিক যে আমরা মনে করি ইহকাল আর পরকাল আছে, আমি ইহকালে কিছু ভালো কাজ করলে আমার পরকালে কিছু প্রাপ্তি হবে বা আমার মন ভালো থাকবে, আমি কিছু সৎ পথে যাব, আমার ত্যাগ বৈরাগ্য আসবে, এসব ওরা একেবারেই বিশ্বাস করে না। ইহকালই ওদের কাছে সব, এই পারলৌকিক যে ক্রিয়াকলাপ এগুলো তারা মানে না। এরা অল্পবুদ্ধি অসুর প্রকৃতি বলে জগতের বিনাশের জন্য জন্মগ্রহণ করে। দেখুন এরা বলছে প্রভবন্ত উগ্র কর্মানো সয়ায় জগত হিতা, জগতের কল্যাণ করব, আমি নিজের কল্যাণ যদি না বুঝি আমি জগতের কল্যাণ করব কি করে? তোমার তো জগতের কল্যাণ করার দরকার নেই কেন? তুমি নিজে সুখ ভোগ করবে, ভালো থাকবে, আনন্দে থাকবে, এটাই তো যথেষ্ট। আবার জগতের কল্যাণ করার তোমার নকলতা কেন? ওসব করে নিজে কষ্ট দিও, কোনো মতেই যেন আমরা কোনো কষ্ট না করি, এইটাই তাদের একটা মোটো অফ লাইফ, এটা তাদের জীবন দর্শন। আর কামম আশ্রিত দুষ্পুরম দম্ভমান মদান্বিতা মহাদ্বীতা সদগ্রহণ প্রভবন্তের অসুচিন্তা, এরা শুধু কামনা বাসনার পূরণটাই শেখে। কি করলে, কোন উপায়ে এই কামনা বাসনার পথে আমি বিচরণ করব বা তার থেকে আমি সুখ পাবো? এইটি দেখুন ভগবান এই যে এতগুলি শ্লোক তিনি অর্জুনকে বলছেন, এগুলোকে আমরা
শ্লোকই বলবো অর্জুনের বোধগম্যতার জন্য যে বলছেন এত কথা বলার দরকার ছিল না, না বললেও হতো অর্জুন বুঝতেন, কিন্তু এত খুঁটিয়ে সমস্তগুলিকে তিনি অর্জুনের চিন্তার সামনে এনে দিচ্ছেন, ডু দিস অ্যান্ড ডু নট ডু দ্যাট, দেখো ওই পথে যেও না, এই যে লোকায়ত দর্শন এটা কোনো দর্শন নয়, এটা জীবনের মানব জীবনের অহিতকারী, এই দর্শন অ্যাকসেপ্ট করে না কেউ ভালো লোকেরা। তাই এখানেই বারবার বলছেন চিন্তাম অপরিমেয়াঞ্চ মোহাত গৃহীতা, এরা মোহবশতই জগতে থাকে কাজ করে। আর অশুচিব্রতা, এই অশুচিব্রতা মানে কি, এদের কোনো ব্রত নেই, শুভ ব্রত নেই, এরা অশুভতেই চলবে, কারোর ক্ষতি করবে, কারোকে বঞ্চনা করবে, সঠতা এবং যে কোনো প্রকারের নিজের সম্মান বজায় রাখা, নিজের ক্ষতি রোধ করা, নিজে সুখ ভোগ করা, অর্থ উপার্জন করা, এটাই তাদের একমাত্র জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য। ভগবান এটা দেখাচ্ছেন যে এই যে আসুরিক স্বভাবের লোক, এরা পশু স্বভাব, এরা কি মানুষ? কখনোই নয়, এরা কখনোই নয়। সুতরাং ওই পথটা মারিও না, ওই পথে কেউ যেন না যায়। ভগবান অর্জুনকে উপলক্ষ করে আমাদেরই বলছেন, আমাদের শিক্ষা দিচ্ছেন, এই উপদেশ আমাদের জীবনে গ্রহণীয়, যে আমি যেন মানুষ থেকে পশু স্তরে নেমে না যাই। কত কৃপায় ভগবানের নাই মানুষের জন্ম, কত কোটি জন্ম শেষ করে তবে মানুষ জন্মগ্রহণ হয় শুনেছি, সেই জন্ম পেয়ে কেন বৃথা তুমি নষ্ট করবে, তুমি কেন পরকালে আবার ওই পশুত্বে ফিরে যাবে। এটা যদি কেউ বলে, কে দেখতে যাচ্ছে পরকাল আছে কিনা, ওকে নেই আমি জানি, তাহলে কেন ওইটা নিয়ে মাথা ঘামাচ্ছে? সুতরাং ওটা আমরা তাদের বোঝাতে পারবো না, স্বয়ং ভগবানও তাদের বোঝাতে পারবেন না, কেননা তারা ওইটা একবারে তাদের বেদ বাক্য করেছে ওইটা। বারাসপত্য দর্শন, এই চার বাঘদের যে জীবন দর্শন সেটি একদম কি বলবো, একদম ডিস্ট্রাকটিভ। তাই ভগবান বিশেষ করে এই আসুরিক গুণগুলো, কোনো তো সম্পদ বলেছেন অবশ্য, এই আসুরিক প্রকৃতিকে ভালো করে পরিষ্কার করে আমাদের সামনে তুলে ধরছেন যে তুমি যেন ওই পথ মারিও না। দেখো আসুরিক সম্পদ কি কি হয়, এই আসুরিক যে স্বভাব এটা কি কি স্বভাব, কিরকম স্বভাব হলে তবে তাকে আসুরিক বলবে, তুমি তার থেকে দূরে থাকো। চিন্তাম অপরিমেয়াঞ্চ, এরা চিন্তা করে না, কাম উপভোগী জীবনের পুরুষার্থ। আমাদের আমাদের ভারতীয় দর্শনে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারটি আছে পুরুষার্থ, ধর্ম অর্থ কাম মোক্ষ। এখন যদি বলেন যে অর্থ কামকে কেন রেখেছি, সে কি অর্থ না হলে সংসার চালাবে কি করে, আর কামনা একটু না থাকে তুমি সংসার তৈরি করবে না, তুমি সন্তান উৎপাদন করবে না, কিন্তু সন্তান উৎপাদন জগতের হিতের জন্যে, প্রজা সৃষ্টি, এই প্রজা সৃষ্টি, ভগবান প্রজাপতি তার দুরকম স্বভাবের জীব তৈরি করেছেন, একটা দৈব স্বভাব একটা আসুরিক স্বভাব। কিন্তু তুমি যদি দৈব স্বভাবপন্ন হও তাহলে তুমি এই দৈব স্বভাবেই সন্তান তৈরি করবে, তাদের সেভাবে মানুষ করবে। তাই এই সংসার ধর্মের সংসার, ভগবানই চেয়েছেন এই সংসার, তার লীলাই বলো যাই বলো, তাহলে তুমি যখন সেই সংসারে আছো তোমার উচিত সেই সংসারটিকে এমন করে গড়ে তোলা যাতে দেশের দশের উপকার, যাতে ভগবানের পথে এগিয়ে এবং ভগবানের যে উদ্দেশ্য এই জগৎ সৃষ্টি সেটা তুমিও সম্পন্ন করবে কিছুটা, এই হচ্ছে মানব জীবনের উদ্দেশ্য। তাই ঠাকুর বলেছেন এক কথায়, মানব জীবনের উদ্দেশ্য ভগবান লাভ, ভগবান লাভ মানে এই গুণগুলিকে আয়ত্ত করা, এই গুণগুলি এলেই তুমি ঈশ্বরের কাছাকাছি পৌঁছে যাবে। তাই এই ভগবান লাভ মানে আমি এমন একটা নিজেকে জায়গায় নিয়ে যাব বা তৈরি করব প্রকৃতিকে যাতে আমি ঈশ্বরের কাছাকাছি পৌঁছতে পারি এবং ঈশ্বরের যা যা গুণ আছে সেগুলি আমাতে আসবে।
এবং আমি দেশের দশের উপকার করতে পারব। এই বোধ থেকেই ভগবান কিন্তু এটি আমাদের কাছে শোনাচ্ছে যে আমরা যেন ভুল পথে না যাই। এরা অন্য কিছু চিন্তা করেন না। প্রলয়ান্তম উপাশ্রিতাহা কাম উপভোগ পরম, মৃত্যুকাল পর্যন্ত তারা এই চিন্তাকে নিয়েই থাকে, এরা তাইতেই আবদ্ধ থাকে, কোনো মতেই তারা ভগবানের কথা শুনতে চায় না। তাদের মনে করে সময় নষ্ট, কি করছো এখানে। আমাদের এখানে একজন বৃদ্ধা এসেছিলেন, দোষ দেখুন আমরা কারোকে দিই না, দোষ দেবার মতো আমরা এটা ভাবতেও পারি না, কারণ যার যা সংস্কার তাই নিয়ে সে জন্মগ্রহণ করবে, সুতরাং দোষ দেবার কিছু নেই। তো আমাদের এখানে একজন ভক্ত মহিলা, ভক্ত নন, একজন বৃদ্ধা এসেছিলেন, কারোর সঙ্গে পরিচিত ছিলেন। তা আমাদের সেদিন মাতাজির ক্লাস ছিল, সবাই ক্লাসে যাচ্ছে দেখে ভদ্র মহিলা জিজ্ঞেস করছেন একজনকে, একজন সন্ন্যাসিনীকে, যে আচ্ছা ওরা সব ছুটে ছুটে কোথায় যাচ্ছে ওইদিকে। তখন উনি বললেন যে ওরা এখন গীতার ক্লাস হবে, তাই জন্য যাচ্ছে। গীতার ক্লাস, গীতায় কি কি করানো হয়? তখন বলছেন কেন, আপনি ভগবদ্গীতা জানেন না, ভগবানের বাণী অর্জুনকে বলেছিলেন মহাভারতে? বলে না না জানবো না কেন, শুনেছি তো, ওটা পড়বার কি হলো? তখন উনি বলছেন সে কি, আপনি সব বুঝে গেছেন গীতার, আপনাকে আর পড়তে হয় না, শিখতে হয় না, কিছু জানতে হয় না? বলছে আমার জানবার দরকার কি বলুন তো, আমি কেন মাথা ঘামাবো ওইসব নিয়ে, যবে হবে তবে হবে, এখন আবার কি বিষু বাবার বলে কিছু আছে নাকি? ভগবান ভগবান, আপনারা ওই নিয়ে চিন্তা করেন বুঝি, আর ওই নিয়ে ক্লাস করছেন, আর এত মানুষ বিকেলে সময় নষ্ট করে ওইটা শুনতে যাচ্ছে, ভাবুন। বলছে জগতে কত আনন্দের সব ব্যাপার আছে, এখন টিভিতে কি ভালো ভালো প্রোগ্রাম দিচ্ছে, কি ভালো ভালো সিনেমা, সেইগুলো ছেড়ে ওরা ওরা তো সব সংসারী নাকি? তো উনি বলছেন হ্যাঁ এরা তো সংসারী, তো কি করছে এদের, এরা এই পথে কেন যাচ্ছে শুধু শুধু, এটা বুঝতে পারছেন? তাকে বুঝিয়েও কোনো লাভ হবে না, বেনা মনে মুক্ত ছড়ানো, যে একটু না এগিয়েছে। এই জন্য বুঝতে পারছেন অর্জুনকে কেন তিনি বলছেন, আর তাকে বলেই দিচ্ছেন তুমি ভয় পেও না, তোমার ওই দৈব গুণগুলো আয়ত্তে আছে, তাই তুমি বুঝবে ভালো। ভগবান দেখবেন মোক্ষযোগে যখন পড়বো দেখবেন বলেছে যারা অবিবেচক, যাদের ত্যাগ বৈরাগ্য নেই, যারা তপস্যার পথে হাঁটেনি, যারা ভগবানকে ঈর্ষা করে, ভগবান বলে কিছু মানে না আসলে, তাদের কাছে তুমি এইসব কথা অর্জুন বলবে না, বলবে না। দেখুন তাই কিসের জানার দরকার? তখন উনি বলেছেন যে না না ওগুলো ওই যারা বোকা টোকা মানুষ আছে তারাই এইসব ক্লাস করে। আপনি ঠিকই বলেছেন, আপনি আপনার নিজের মতামত নিয়েই থাকুন, দেখুন ওখানে বলে তো লাভ হবে না, তার দুটো বাজে কথা আরো বলবে, তখন যিনি শুনছেন তার মাথায় রক্ত উঠে যাবে, রেগে যাবেন, সুতরাং ওইখানে ওইখানেই উনি চুপ করে গেছেন। এরকম দেখুন আছেন, নেই তো তা নয়, আছেন, ভগবানই তাদের বোঝাবেন। আদমরাদের ঘা মেরে তুই বাঁচা, ওই ঘা খাবেন যখন জীবনে, তখন একবার মুখ তুলে তাকাবেন যে হে ঈশ্বর তুমি কোথায়, আমি কেন এত কষ্ট পাচ্ছি, ওই তোরা বেশ ভালো আছে সুখে আছে কেন পাচ্ছি, বুঝতে পারছেন? রবীন্দ্রনাথ ওই জন্য বলেই দিয়েছেন মাল, আমরা যেটা পড়ি মাল কি বলে ওই একটা কাব্য ওর আছে, সেইটাতে উনি বলছেন যে ত্যাগ করো বৎসে ত্যাগ করো, সে ব্রহ্মচারী করেছে, কি ত্যাগ করবে, সুখ আশা দুঃখ ভয় বিষয় বিপাশা, সারা কাপড় ছেড়ে গেরুয়া পরবো কি চুলটা ফেলে দিয়ে মেলা হবো, এটা বিশেষ ত্যাগ নয়, এটা বলবার মতন কোনো ত্যাগ নয়। অনেকেই গেরুয়া পরে ঘুরতে পারে, মাথা ন্যাড়া করে ফেলতে পারে, তাতে ভিক্ষার সুবিধে হয়, তাতে খাওয়া পড়া চালাতে সুবিধে হয়, ভিক্ষা চাইলে দেবে সাধু বলে, কিন্তু নিজের তো সব গেল। তাই বলছেন ওগুলো নয়, বাইরের ত্যাগ নয়, অন্তরের সংযম, সুখ আশা দুঃখ ভয় বিষয় বিপাশা, এইগুলো ত্যাগ করো, এইগুলো ত্যাগ না করলে তুমি সত্য পথে বিচরণ করতে পারবে না, হোয়াট ইজ ট্রুথ তুমি সেটাই ধারণা করতে পারবে না। এই ধারণা করবার জন্য বীর্য ধারণ করতে হবে,
এই ধারণা করবার জন্য বৈরাগ্যের ভাব আনতে হবে। শুধু ভোগ সুখ দিয়ে এটা ধারণা করা যাবে না। তবে যারা জন্ম থেকেই এই রকম ভাবে তারা জীবনযাপন করছে, তাদের তো শেখাবার কিছু নেই। তারা ওইতেই এমনভাবে মগ্ন হয়ে থাকেন যে তাদের বিপদ কেউ নিয়ে যেতে পারে না। তারাই আমাদের কাছে জগতে গুরু বলে প্রতিষ্ঠিত হন। আমরা যে দীক্ষা নিতে যাই গুরুর কাছে, সেই গুরুর ভেতরে যদি এইসব সম্পদ না থাকে তাহলে কে তাকে মান দেবে? তাই এরা গুরুস্থানীয় ব্যক্তি, এদের কাছ থেকে আমাদের ওই যে জ্ঞান ও যোগ ব্যবস্থিত, এই গুরু শাস্ত্র এখান থেকে আমাকে আত্মজ্ঞান, আমি কে, আমার সত্তাটা কি, আমি কিভাবে জগতে চলবো, আমার কর্তব্য কি, কি আমার প্রাপ্য, এগুলো আমায় বুঝে নিতে হবে, এটা জ্ঞান। আর আমার ওই ইন্দ্রিয় ও সংযম, ওই একাগ্রতা, ওই পথে যাবার জন্য একটা দৃঢ়তা, সংকল্প, একাগ্রতা, ওইটা যোগ, যোগের সহায়, ওই দুটোকে আমি অবলম্বন করতেই হবে। তাই ভগবান প্রথমেই বলে দিয়েছে জ্ঞান ও যোগ ব্যবস্থিত, ওই তো অবস্থান করতে হবে, ছেড়ে দিলে হবে না একদিন। সুতরাং এইটা ভগবান আমাদের কই কই করে বলে দিচ্ছেন। দেখুন, দুটো শ্লোক চারটে শ্লোক বললে যথেষ্ট, ২৪টার মধ্যে প্রায় ১৬টা ১৭টা শ্লোক ধরে শুধু আসলিক সম্পদ মানে বলে দিচ্ছেন সচেতন করাবার জন্য, আমরা যেন ভুল না বুঝি সেই কারণে। তাই বলছেন, আমরা ভগবানকে ডাকি না তামা, অনেকেই ডাকি, তাতে ওই যোগক্ষেম ব্যাপারটাই আমাদের মাথায়, তুমি আমাকে এই দাও আর আমার এইগুলো যেন রক্ষা করো, এই আমাদের একটা নিজের মনকে চোখ ঠাড়ি। ভগবান তো শুধু ওই কারণেই আমার প্রিয় হতে পারে না, কিন্তু আমরা ওকে প্রিয় করে নিই এই কারণেই যে বাবা দেখো আমার দুঃখ কষ্টে পেলো না, আমি যেন খেতে পড়তে পাই ঠিক মতো। এই গোপালের মাই কৃষ্ণ ছোট ছোট বালকৃষ্ণ কুতকুত করছে, গোপালের মা ওকে কি খেতে দিয়েছে সেটা পছন্দ হচ্ছে না। যখন গোপালের মা রাগ করছে বলছে বাবা আমি গরিব মা তোর, আমি তোকে কি খেতে দেবো, তা যাক গে আমার কাছে দুটো শুকনো নাড়ু আছে কবেকার পুরনো সেইটা খা বলে সেইটা গোপালের হাতে দিয়েছে। গোপাল খাচ্ছে তখন তখন শুনুন গোপালের মা এত ভক্ত মানুষ বলছেন বাবা গোপাল আমি তোমায় শুকনো নাড়ু খেতে দিচ্ছি বলে তুমি যেন আমাকে আমার শুকনো জিনিস খেতে দিও না বাবুল। শুনুন, অমন যে আধিকারিক ব্যক্তি, একেবারে ভক্তিতে পরিপূর্ণ গোপীদের মতন ভক্তি তিনি লাভ করেছেন, সেই তিনিও ওই যোগক সেবর কথা বলেছেন। এটা অটোমেটিক্যালি এসে যাচ্ছে, অটোমেটিক্যালি শরীর ধারণ করলেই ক্ষুধা তৃষ্ণা এগুলো থাকবেই, ক্ষুধা তৃষ্ণা নিদ্রা ভয় এগুলো থাকবেই, পূর্ণভাবে এগুলোকে অতিক্রম করা যায় না। সুখদেবের মতন সুখদেব একজনই হয়েছে, বাকি সকলকেই কি করতে হচ্ছে শরীরের অধীনে থেকে তার বিশ্রাম দরকার, ঘুম দরকার, ক্ষুধা আছে, তৃষ্ণা আছে, খেতে হবে, মানে শরীর চলে গেলে কি দিয়ে তপস্যা করবে, এইগুলো আমাদের ভাবতে হয়। তাই বলছেন তারা এই এই ধরনের চিন্তারে তারা আশ্রয় করে থাকে। আর আশা পাশই শত ইবদ্ধা, আশা পাশই শত ইবদ্ধা, ভাবলে এই আশা করছে এটা হবে, হলো না, একটু বিরক্ত হলো, রাগ করলো, এই ভগবানকে মেনে কি লাভ আছে, আমায় তো এটা দিতেই উনি পারলেন না, ওই তো কেমন হোক পেয়ে গেল। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, পরের বারে হয়তো আমি এই দুঃখটা তো চিরকাল থাকবে না, এই আশা আশায় আশায় বসে আছে শতই বদ্ধা, আর আষ্টে পৃষ্টে বাঁধন আছে তার, কাম ক্রোধ পরায়ণা না পেলেই ক্রোধ, আর কামনা তো আছেই সঙ্গে সঙ্গে, ইহান্তে কাম ভোগার্থ মন্দায়ন অর্থ সঞ্চয়, এমনভাবে কামক্রোধের অধীন হয়ে থাকে আর এইসব বিষয় ভোগের জন্যে তারা অন্যায়ভাবে অর্থ সংগ্রহ করে, পরস্যাপহরণ করে। দেখছেন তো, নিজের ব্যাংকে যথেষ্ট টাকা, আবার জালিয়াতি করে অন্যের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিচ্ছে, এটা কি করে সম্ভব হচ্ছে? দেখুন এরা শিক্ষিত মানুষ, এত ভালো তারা
একটা ব্যাংক অফিসারই বলুন, একজন টেকনোলজিস্টই বলুন, এই যে এটিএম থেকে লক্ষ লক্ষ টাকা উঠে যাচ্ছে, শুধু কি গরিব লোকেরা করছে? এর মতে পাকা মাথা নেই? নিশ্চয়ই আছে। এদের এদের এইভাবে এ করছে, প্ররোচিত করছে, দুর্বুদ্ধিটা দিচ্ছে। দুর্বুদ্ধি দিতে গেলে খুব বুদ্ধি লাগে জানবেন। তো সেই কারণে বলছেন যে এরা এই উপভোগ ছাড়া আর কিছু জানে না বলে নিজেরাও বিপথে যাচ্ছে, অন্যকেও টেনেই বিপথে আনছে। নিজের ভালো করছে না, অন্যেরও ক্ষতি করে দিচ্ছে। এই সমাজে যত এই ধরনের মানুষ বাড়বে তত আমাদের এই বিশ্বের ক্ষতি, বিরাট ক্ষতি। তবে একটা আমাদের আশ্বাসের কথা একজন শুনিয়েছেন, একজন ব্রিটিশ ট্রাভেলার, তিনি এখন তিনি নেই, আমি তার একটা বই পড়েছিলাম, খুব সুন্দর তিনি লিখেছেন যে আমি সারা পৃথিবী ঘুরেছি, সমস্ত দেশ ঘুরেছি, আজ আমি একটা জাজমেন্টে এসে হাজির হয়েছি, সেটি হলো এই জগতে যত মন্দ লোক আছে তার থেকে অধিক, তার ডবল ভালো লোক আছে, তাই জগৎটা চলছে। এটা দেখুন, বলছেন আমি অকপটে বলে যাচ্ছি, আমার কথা আপনারা বিশ্বাস করুন, আমি ভালো মন্দ দুই দেখেছি, পৃথিবীর সমস্ত দেশ ঘুরে, আমাকে ইন্টিরিয়ার ভিলেজ পর্যন্ত আমি ঘুরেছি, তাইতে দেখেছি জগতে মন্দ লোক অনেক আছে, কিন্তু তার চতুর্গুণ ভালো লোক আছে, আর তার জন্য পৃথিবীর ভারসাম্য আছে। স্বামীজি বলেছেন এক জায়গায় দেখবেন যে এই যে সাধু সন্ন্যাসী যারা গিরি গুহায় বসে তপস্যা করছে সংসার ছেড়ে, তাদের কন্ট্রিবিউশনেই জগৎ চলছে ঠিকভাবে। তারা ওই গুহায় তপস্যা করছে মানুষের কল্যাণের জন্য, তারপর নিজে কিছু চায় না, তারা শুধু ঈশ্বর লাভ করা তাদের হয়েই গেছে অনেকে, তবু তারা প্রার্থনা পরায়ণ হয়ে আছে, তারা ধ্যানেতেই জগতের কল্যাণ করছে। দেখবেন এতে কি সুন্দর কথা, কি বলবো। যদি সত্যিই মানুষ ভগবানকে ডাকে, সে কখনোই অন্যের মন্দ চিন্তা করতে পারে না, সে ঠকাতে পারে না, তার প্রতি ক্রোধপরায়ণ হতে পারে না, কখনোই নিজেকে সে আমি বঞ্চিত এরকম সে ভাবে। তাহলে দেখুন এই যে জীবনটা আমরা ভগবান আমাদের কাছে বলছে, মনুষ্য জীবনে কি কর্তব্য, কিরম চাই আমরা, কি হতে চাই, কি হওয়া উচিত আমাদের, সেইটি এত সুন্দর করে এই দৈবাসুর সম্পদ বিভাগ যোগে এসব এরকম না বলে তো আমরা ধারণা করতেই পারতাম না। আমার এখন সচেতনতা আছে কি, এই খারাপ গুণটা আমার মধ্যে আছে নাকি, আরে বাবা এই তো ভগবান বলে গেছেন, এখন খুঁটিয়ে খুঁটিয়ে আমাদের দেখতে হবে। উনি এতগুলো শ্লোকে একটা কিছু বাদ দেননি আসলিক সম্পদে। তারা কি করে, এই করে করে অর্থ সংগ্রহের চেষ্টা করে নিজেদের ক্ষতি করে, সকলেরই ক্ষতি, অন্যকে ওই পথে মন্দ পথে টেনে নিয়ে যায়। আর সবসময় কি বলে জানেন, ইদমন্ত ময়ালব্ধ ইদম প্রাপসে মনোরথ, ইদমস্তি ইদম অভিমে ভবিষ্যতে পুনর্ধম। এছাড়া এটা তাদের ধ্যান জ্ঞান, এছাড়া তারা কিছু ভাবতেই পারে না। দেখুন নিম্ন দৃষ্টি কাকে বলে, এই হচ্ছে নিম্ন দৃষ্টি। ঠাকুর বলছেন কলকাতা দিয়ে যাচ্ছি, দেখলাম সব মানুষই, বেশিরভাগ মানুষই নিম্ন দৃষ্টি, মানে ওই পেটের ধান্দা, ওই মান যশের ধান্দা, এগুনে আছে, ভগবানের দিকে কারোর মনে। আর যদি বা ভগবানের দিকে মন দিয়ে থাকে, সে শুধু নিজের গৌরব বাড়াবার জন্য, আর কিছুই নয়। সেই গৌরব হচ্ছে আমি ভগবানকে ডাকি, এই পুজো করলাম, কত লোককে খাওয়ালাম, কত উৎসব, কত বড় উৎসব করেছি, এরকম আমার মতন কেউ করতে পারবে? এই দেখুন, জানেন তো তখনকার দিনে দুর্গা পুজো নিয়ে বড় লোকদের মধ্যে একবারে তীব্র প্রতিযোগিতা, এই যদি একটা করে থাকে তার উপরে আর একটা তাকে করতে হবে। এইগুলি মানুষের অধঃপতনের কারণ, জানে না যে এই ঢালাই পথ দিয়ে সে কোন নিচে নেমে যাচ্ছে। ভগবানের এই যে বই গ্রন্থ, এই যে অর্জুনকে উদ্দেশ্য করে আমাদের বলছেন, এর তুলনা হয় না, এর কোনো তুলনা নেই। যত অবতার কল্প পুরুষ এসেছেন, ঠিক এই গুণগুলি আমরা তাতে মিলিয়ে দেখেছি যে কি তাদের ওই দৈবী সম্পদ, তাদের মধ্যে এক ভাব, এক কারোর অন্যরকম ভাব নেই। সে কি মোহাম্মদ বলুন, কি যিশু বলুন, কি জেন্দাবেস্তায় জৈনদের বলুন, কি আমাদের বুদ্ধ বলুন,
আমাদের যত অবতার এসছেন সব এই 26টা দৈব সম্পদ নিয়ে হাজির হয়েছেন আমাদের কাছে। আমরা একটা যদি অনুসরণ করতে পারি, একটাকে যদি জীবনে আনতে পারি, আমরা ধন্য হয়ে যাব। এইটি প্রার্থনা রেখে আমি আজকে আমার ক্লাস শেষ করছি। এতগুলো না হোক, একটা অন্তত আসুন আমার উপরে। হে ঈশ্বর, তুমি কৃপা করে আমাদের সেই সম্পদের অধিকারী করো। আপনাদের সকলকে প্রীতি শুভেচ্ছা নমস্কার প্রণামাদি শেষ করছি।